শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে মেলাগড় শিবনগর লালমাই বাড়ি এলাকার একটি রাবার বাগানে অভিযান চালিয়ে 180 বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে মেলাগড় থানার পুলিশ। একটি চার চাকার গাড়িতে এই কফ সিরাপ ছিল। পুলিশকে দেখে এই গাড়ির চালক পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে 980 বোতল কফ সিরাপ উদ্ধার করে। সেই সাথে TR01BC0756 নম্বরের গাড়িটি থানায় নিয়ে আসে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন মেলাগড় থানার ওসি পলুরাম দাস। ঘটনা সম্পর্কে ওসি কি বলছেন শোনা যাক। আজকে আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন প্রথম একটা ইনফরমেশন আসে যে শিবনগর এরিয়াতে রামপদপাড়া ডিসিপ্লিন একটা গাড়ি, ছোট গাড়ি, তার মধ্যে কিছু আইটেম আছে। এই গাড়িটা ওখান থেকে প্রায় রেডি অবস্থায় ওদিকে মুভ করব। তার বেসিসে আমরা ওইখানে রেড করি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।